পৃথিবী জুড়ে প্রাকৃতিক আশ্চর্যের কমতি নেই। এর মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলো সামনে গেলে আস্তম মানুষই যেন জমে যাবে। এমন স্তব্ধ পানির প্রবাহ দেখতে প্রতি বছর দুনিয়ার বিস্ময়কর সব হিমশীতল গন্তব্যে ভিড় করেন বিপুল সংখ্যক পর্যটক। এমন কিছু প্রাকৃতিক বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিও। আর ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের টিউববক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবেই, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। নম্বর ওয়ান, জমার জলপ্রপাত। ওপর থেকে জল কুড়িয়ে পড়লে তবেই না জলপ্রপাত, কিন্তু সামনে গিয়ে যদি দেখেন জল পড়ছে না, ঠায় দাঁড়িয়ে আছে। বিরল এ দৃশ্য শীতপ্রধান দেশের জলপ্রপাতে দেখা যায়। তবে চীনের বেজিংয়ের উত্তর পূর্বের মাইন কাউন্টির বরফ জলপ্রপাতের সৌন্দর্য পুরোপুরি আলাদা। সেখানে জল গড়িয়ে পড়তে পড়তে হুট করে কখন যে বরফ হয়ে যায় তেরই পাওয়া যায় না। এই স্তব্ধ জলরাশি দেখতে প্রতি বছর শহরটিতে ভিড় জমায় লক্ষাধিক পর্যটক। নম্বর টু, বরফের গুহা। অস্ট্রেলিয়ার ওয়েলফনে রয়েছে পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক বরফের গুহা। এর তাপমাত্রা সবসময় থাকে 0 ডিগ্রির নিচে। 42 কিলোমিটার দীর্ঘ গুহাটি দেখতে প্রতি বছর ভিড় করে অন্তত 2 লাখ পর্যটক। প্রতি বছরের 1 মে থেকে 26 অক্টোবর পর্যন্ত দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় এই গুহা। নম্বর থ্রি, বরফ বৃত্ত। প্রকৃতির এক চমৎকার ও অদ্ভুত ব্যাপার হচ্ছে পানিতে বরফের বৃত্ত। শীতপ্রধান দেশের নদী ও লেকে এই দৃশ্য চোখে পড়ে। নদীতে মৃদুস্রোতের কারণে এমনটা হয়। বরফবৃত্তের ব্যাস 500 ফুটও হতে পারে। স্ক্যান্ডিনেভিয়ার ডেভন নদী, সাইবেরিয়ার বৈকাল হ্রদ ও উত্তর আমেরিকার নদীগুলোতে এমন বৃত্ত দেখা যায় বেশি। নম্বর ফোর, স্পাইক। প্রকৃতির আরেক রহস্য, বরফের স্পাইক। চিলির আন্দেজে এমন স্পাইক দেখা যায়। দেখে মনে হবে বিশাল একটা মাঠে বুঝি বরফের তৈরি কয়েক হাজার ছুরি সাজিয়ে রাখা হয়েছে। নম্বর ফাইভ, হিমশৈল। মাধ্যাকর্ষণের প্রভাবে পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামতে শুরু করে বিশাল সব বরফের ছাই। এসব হিমশৈল তৈরি হয় হাজার বছর ধরে তুষার জমে জমে। মেরুর বাস্তুসংস্থানে এর গুরুত্ব অনেক, কারণ এগুলোই হচ্ছে বিশুদ্ধ পানির সবচেয়ে বড় আধার। পরিবেশ বিপর্যয়ের কারণে এখন এই হিমশৈল গলে যাচ্ছে। নম্বর সিক্স, বরফ ফুল। হিমায়িত বিষয়ের নাম বরফ ফুল। তুষারের ক্রিস্টাল ধর্মের কারণে এমন আকৃতি দাঁড়ায়। বরফের চায়ের ফাটল থেকে বেরিয়ে এসে জলকোনা যখন শীতল বাতাসের সংস্পর্শে আসে তখনই তা রূপ নেয় ক্রিস্টালে। পরে সেই ক্রিস্টালের চারপাশে আরো জলকোনা যুক্ত হওয়ার মাধ্যমে দাঁড়ায় একটি নান্দনিক নকশা। নম্বর সেভেন, জমাট বাঁধা ঢেউ। ঢেউ আবার জমাট বাঁধে নাকি? না, এটা সত্যিকারের স্রোত নয়। যেন দেখলে মনে হবে স্রোত জমাট বেঁধে আছে, গলে যাওয়া মাত্র যেন আছড়ে পড়বে একগাদা হিমজল। নম্বর এইট, ডোরাকাটা তুষারস্তূপ। অ্যান্টার্কটিকার নীল সবুজ বাদামি কালো আর হলুদ রঙের ডোরাকাটা তুষারস্তূপের অপরূপ রূপমাধুরীতে মুগ্ধ হয় সবাই। বিভিন্ন ধরনের জলজকোনা ও লবণাক্ত পানির উপর শীতল বাতাসের প্রভাবেই এমন হয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী কোনো নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।